হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই অনেক অনেক ভালো আছে। তা আজকে আমি আপনাদের দেখাবো যে আমাদের অনেক সময় আমাদের ভিডিওতে দেখা যায় যে কমেন্ট বক্সটা কিন্তু বন্ধ হয়ে যায়। তো আমরা অনেকেই বুঝতে পারি না যে আসলে আমাদের কমেন্টের সেকশনটা কেন বন্ধ হয়ে যায় ভিডিওতে। তা আসলে কমেন্ট সেকশনটা বন্ধ হওয়ার জন্য আসলে বিভিন্ন কারণে বন্ধ হতে পারে। তো আজকে আমি এই তিনটা কারণ দেখাবো। এই তিনটা কারণের জন্য কিন্তু আপনার ভিডিওর কমেন্ট বক্স বন্ধ হয়ে যেতে পারে। তো আমরা যখন ভিডিও পাবলিশ করি, তো পাবলিশ করার সময় কিন্তু আমাদের সেটিংয়ে যদি আমাদের সমস্যা হয় সেক্ষেত্রে কিন্তু বন্ধ হয়ে যেতে পারে। তো দেখুন, আমরা যখন ভিডিও পাবলিশ করি, আমি আমার ওয়াইটি স্টুডিওটা চালু করে আমি দেখাচ্ছি। তো দেখুন, আমার একটা ভিডিও ওয়াইটি স্টুডিও থেকে আমি একটি ভিডিও চালু করলাম। তো এই ভিডিওটা দেখুন আমার প্রাইভেট করা আছে। এখন দেখুন, আমরা যদি এই যে অ্যাডভান্স সেটিংয়ে ক্লিক করি, তো এখানে দেখুন এই যে কমেন্ট বক্সটা, এই যে কমেন্ট সেকশনটা, এটা যদি আপনি অফ করে রাখেন, এই যে অফ করে রাখেন, তো সেক্ষেত্রে কিন্তু আপনার কমেন্ট বক্সটা কিন্তু বন্ধ থাকবে এই ভিডিওতে। আবার আমরা যদি দেখুন এটা চালু করে দেই, সেক্ষেত্রে কিন্তু কমেন্ট চালু থাকবে। তো আপনার যদি কখনও কমেন্ট বন্ধ হয়ে যায় ভিডিওতে, যদি কমেন্ট সেকশন না থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি আপনার ভিডিও থেকে কিন্তু এইভাবে চেক করে নেবেন। যদি আপনার কমেন্ট বক্সে এই যে এটা যদি অফ থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার ভিডিওতে অন করে দিতে হবে, তবে কিন্তু কমেন্ট সেকশনটা চালু হবে। এছাড়াও দেখুন, বেসিক ইনফরমেশনে যদি আমরা ক্লিক করি, তো ক্লিক করার পর এখানে দেখুন একটু আমরা নিচে যাওয়ার পর এখানে দেখুন এই যে আমারটা সিলেক্ট করা আছে নো ইটস নট মেড ফর কিডস, এই যে দেখুন এটা। তো এখানে কিন্তু দুইটা অপশন আছে, একটা হলো মেড ফর কিডস আর নো ইট ইজ নট মেড ফর কিডস। অর্থাৎ এখানে যদি দেখুন এই যে ইয়েস ইটস মেড ফর কিড, এই যে প্রথমটা, এই প্রথমটা যদি সিলেক্ট করা থাকে, তাহলে কিন্তু আপনার ভিডিওর কমেন্টস বক্স কিন্তু বন্ধ থাকবে। আর দেখুন, আর যদি দ্বিতীয়টা, এই যে এই দ্বিতীয়টা মেড ফর কিডস, অর্থাৎ এটা বাচ্চাদের জন্য তৈরি করা হয়নি, এটা যদি সিলেক্ট করা থাকে, তো সেক্ষেত্রে কিন্তু আপনার ভিডিওর কমেন্ট বক্স কিন্তু চালু থাকবে। তো সাধারণত আমরা ভিডিও তৈরি করার পর যদি কোনো ভিডিও বাচ্চাদের জন্য তৈরি করি থাকি, তো সেক্ষেত্রে কিন্তু আমরা এই যে ইয়েস ইটস মেড ফর কিডস, অর্থাৎ এই ভিডিওটা বাচ্চাদের জন্য, এটা কিন্তু এই যে এখানে আমরা সিলেক্ট করে দিই, তখন কিন্তু আমাদের ভিডিওর এই যে কমেন্ট বক্সটা কিন্তু বন্ধ হয়ে যায়। আর যদি আমরা বড়দের জন্য ভিডিও তৈরি করি, অর্থাৎ প্রায় 18 বছরের উপরে মানুষের জন্য ভিডিওটা তৈরি করা হয়ে থাকে, তাহলে এই যে নো ইটস মেডস ফর কিড, আমরা এটা সিলেক্ট করে আমরা ভিডিও পাবলিশ করি, তখন কিন্তু আমাদের কমেন্ট বক্স কিন্তু চালু থাকে। তো আপনি যদি বড়দের জন্য ভিডিও তৈরি করে আপনি যদি এই প্রথম সেকশনটা যদি সিলেক্ট করে আপনি পাবলিশ করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার কমেন্ট বক্সটা বন্ধ থাকবে। আপনার কমেন্ট বক্স বন্ধ থাকলে অবশ্যই কিন্তু এই ব্যাপারটা কিন্তু চেক করে নেবেন। আর নম্বর যে কারণে আমাদের কমেন্ট বক্স বন্ধ হতে পারে, সেটা হলো যদি আমাদের দুইটা স্ট্যাক চলে আসে, কিছুদিনের জন্য কিন্তু আমাদের কমেন্ট বক্স বন্ধ থাকতে পারে। তো এই ব্যাপারগুলোর জন্য কিন্তু অনেক সময় দেখা যায় যে আমাদের ভিডিওর কমেন্ট বক্স কিন্তু বন্ধ হয়ে যায়। আমাদের সেটিং বেশিরভাগ ক্ষেত্রে আমাদের সেটিংয়ের জন্য কিন্তু এই কমেন্ট বক্স বন্ধ হয়ে যায়। যদি আপনার কমেন্ট বক্স বন্ধ থাকে, তাহলে অবশ্যই এই সেটিংগুলো চেক করবেন, তাহলে কিন্তু আপনার কমেন্ট বক্সটা আপনি আবার চালু করতে পারবেন। তো ভিউয়ার্স, আজ আমরা ইউটিউব সম্বন্ধে লেটেস্ট পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।